যে এখানে রমিজ মিয়া দুই সপ্তাহ কিস্তি বাকি পড়ে গেছে এই ডাক্তার তো এ রমিজ ভাই বাড়িতে আছেন নি রমিজ ভাই আরে কে এই যে কিস্তি ওরা রমিজ ভাই আছেন না আরে ভাই আপনার ভাই তো খেতে গেল তাহলে আসেন দাম আরে পছন্দ গেল তাহলে লাগবে না আচ্ছা আমার এখানে কেন আসা লাগলো আমার লোক আসছে আপনি কিস্তি দিয়ে দেবেন না আর কয় কিস্তি বার করবেন হিসাব আছে কোনো দেখেন তো এই যে আজকে তিন থেকে চার কিস্তি আপনি দেখে বরকার করেছেন কেন কেন এগুলো কেন হইতেছে স্যার আমাদের খুব সমস্যা হয়েছে আপনি তো কইলামই দুই মাসের কিস্তি বাড়াইছি মানলাম কিন্তু আর আমার তো দুইটা মাস সময় দেন স্যার আমি আপনার কিস্তি দিতে পারবো না আপনি আর দুই মাস সময় দিতাম হ্যাঁ স্যার দুই মাস এই দুই কিস্তির লাগা প্রত্যেক বারবার আমি লোক পাঠাম আপনি কিস্তি দিবেন না নাটক শুরু করে দিচ্ছেন দেখেন আমি এগুলো বুঝি না উত্তেজ কিছু বুঝি না আমার কিস্তির টাকা এখন লাগবে আমার লাগবে এটা কত হলে আনলে আমি এই যে ঘরের টিনেসে খুলে দেব ভাই দাও তো ঘর আছে কোথায় দাও তো বলি সব কি আছে কি করেন আপনি কি করেন তুমি জানো না কি করেন এই বাবু বড় বাবু মেজো বাবু আরে ভাবি কি আছে দেখো না এক কি আছে এই কিস্তি হলো বলো আমি কইছি দুই মাস পরে কিস্তি দিব আমার তিন মিনিট সব গড়ে মরে লাগছে আরে আপনার কিস্তি দিয়ে কেন ঘুরবো না আমি এই গরু নিয়ে নামু কিস্তি দিয়া তারপরে গরু নিয়ে যাবেন আমি একটা কথা কই এই লোকেরা যখন বাড়ির উপর আইয়া জোর জুলুম করে গরু ডরে লয়ে গেছে এদের ওখানে পুলিশে ফোন দেয় এখনি ধরে দাও কিস্তি আনার সময় মনে ছিল কিস্তি আনার সময় মনে ছিল না যে স্যার আমি কিস্তি দেন আমি জামাই মামা চিনি না আমি গরু বাইছি গরু লয়ে যাবো ভাই আর কি আছে দাও দাও আরে ভাই দেখো আমি কথা বলছি শোনো আমি এই ওয়ার্ডের মেম্বার তোমরা মহিলা মানুষ তিনটা মহিলাকে পায়া তোমরা দুজনে গুলো ডালে দিতে কারণটা কি আরে ভাই সে 50,000 টাকা উড়াইছে দুই কিস্তি দিয়ে আর কোনো খবর নাই কেন আমার তো চলা লাগবে নাকি আমি কিস্তি লবি চালাই আমি কেমনে চলতাছি কোন এটা টাকা যাবে কিস্তি কোনো মন থাকে না আরে ভাই এটা তার বুকে আমি কিস্তি নাও সব মনে আছে না আমার কি চালাতে পারবো না কিস্তি দিতে পারবো কিনা না বলে তাতে কথা বলো না তখন মহিলা মাইছে দা তোমরা দেখকে দিয়ে দাও হ্যাঁ আরে ভাই বলছে স্যার দেন একটা কিস্তি মিস হবে না আমার জামাই দিতে পারবো না ঠিক আছে তো কিস্তি কি দরকার আছে থাকো এই তিনটা মহিলার পায়া তোমরা এরকম করেছো এখন যদি নারী নির্যাতন মামলা দেয় তা থাকতে পারবি স্যার আমার গায়ে হাত দিছে আপনি বিশ্বাস করতেছ না এই যে আমার ভাবির গায়ে হাত দিছে ভাই কি বলছি বুঝলাম না দেখেন মেম্বার সাহেব এই কিস্তি উড়াইছে কিস্তি বলে কিস্তির কি দরকার ছিল কিস্তি মহিলা মানুষ গেলে তো তোমরা কিস্তি দিয়ে দাও এই লোকটা কিস্তি দিতে পারবো কেন না দিতে পারবো যাচাই করছো আরে ভাই নেওয়ার সময় তো কত বড় বড় কথা দিতে পারবো আমার জামাই ইনকাম আছে এও দিতে পারে নাকি লিখা জামাই তো ইনকাম না থাকে করতে দিব কিস্তি আরে ভাই জানেন না আমার কাপড়ে ধরে টান দিছে এই যে আমার গায়ে হাত দিছে আরে ভাই জানেন না কি বলতেছেন আপনি নিচে রাখুন কি লিখা আমার গায়ে হাত দাও আমার গায়ে হাত দাও কেন আরে ভাই বিশ্বাস করেন
আরে ভাই আল্লাহর দোহাই লাগে বিশ্বাস করেন আমি তাকে কোন গায়াত করে আরে ভাই মিথ্যা কথা এই কিস্তি না দাও ফোন দি ভাই ভাই দেখেন বিশ্বাস করেন আমি গরুটা নিতে লইছি তাকে গায়াত দেই না ঠেলে যা কিস্তি গে ঠেলে যা কোম্পানি ঠেলে যা কোম্পানি আমি এখনই নালজি তো মামলা দিছি তখন আমি 100 বার দান 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 তাড়াতাড়ি ফোন দেন ভাই 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 আমার কথা শুনেন আপনি আপনি থানা ফোন দেন ভাই আর কিস্তি দিতে আমি শুনে দেই ভাই কিস্তি দিতে পারবো না দানো দামায় তোমার ভাতাই মা জুয়া খেলে সবকিছু করে কেলে কিস্তি তুলে দিছ খেতে তো আলু অবুদ্ধ করতো টাকা তুই কি করছো জুয়া খেতে টাকা দিছ আপনি ঠিকই কইছেন আজকের পর থেকে যে কানে ধরছি আর যে মনে কিস্তি দুরমু না এবার যাও ঘরে যাও ওখানে যাই গেছ আর যেন অত কিস্তিটা দিয়ে দিবা আচ্ছা মেম মেশা আপনি এক কাপ চা খেয়ে যান না অন্য দিন গম না আচ্ছা আমি যাই গেছি হ্যাঁ সবাই বিচার করতে যাও শেষ